সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। মঙ্গলবার সকাল 10টা নাগাদ অবরোধের ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের ধুলাউড়ি স্ট্যান্ডে। এখানে ট্রান্সমিটার নেই আর আমরা এখন 4 দিন থেকে লাইন সবসময় সিরিজ থাকে। আমরা আমাদের দাবি হলো এমার্জেন্সি ট্রান্সমিটার দিতে হবে এবং কি লাইনের ভোল্টেজ পূর্ণ দিতে হবে। গ্রামে দীর্ঘদিনের একটা কারেন্টের অসুবিধা, এখন প্রায় মোটামুটি 3 দিন থেকে আমাদের গ্রামে ঠিক সার্ভিস নেই। আমাদের সার্ভিস নেই মানে বাচ্চা কাচ্চা থাকতে পারে না। আরও গ্রামে আমাদের একটা মানে অনুষ্ঠান ছিল বিদ্যুৎ জোহা, যেটা তার মধ্যে বাড়িতে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হয় না, কেউ থাকতে পারে না এত গরমের মধ্যে, খুব অসুবিধা। এটা আজকের না, দীর্ঘদিনেরই অসুবিধা। মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।